আল কোরআনের 107 নম্বর সূরা সূরা মাউনের 3 নম্বর আয়াতটি আপনাদের সামনে তুলে ধরব। সেখানে বলা হচ্ছে তারা মিসকিনদের খাবার ব্যাপারে উৎসাহ দেয় না। এই আয়াতটি পড়ার পরে আমি আমার অতীতের যে সমস্ত চিন্তাভাবনা ছিল সেটি একেবারে চেঞ্জ হয়ে যায়। আপনাদের কাছে এমন কখনো কি হয়েছে যখন কোনো বন্ধু বা আত্মীয়স্বজন বলেছে যে আমি কিছু মিসকিনদের খাওয়াইতে চাই, তখন হয়তো আমরা হয়তো বলে দিই যে না, আমার খাবানোর দরকার নাই, তারা তো যথেষ্ট খাবার পায়, এরকম একটি কথা বলে আমরা তাদেরকে একটু অনুৎসাহিত করি। যখন আমি এই আয়াতটি পড়েছি তখন আমার মনে হয়েছে আমি তাগিদ তো দিচ্ছি না, বরং এটি মানা করছি। আসলে মানা করা যাবে না, কেননা আল্লাহ তাআলা বলছেন যে এই সূরা মাউনের মধ্যে শুরু হয়েছে এইভাবে, তুমি কি দেখেছো সেই বিচার দিনকে যে অবিশ্বাস করে, যে এতিমকে ধাক্কা দেয় এবং মিসকিনদের খাবার ব্যাপারে তাগিদ দেয় না। এখানে আমরা তো তাগিদ দিচ্ছি না, বরঞ্চ অনুৎসাহিত করছি। তাই যখনই এই আয়াতটি যখন আমি চিন্তাভাবনা করেছি, তারপর থেকে আমি আমার সামনে যখন কেউ মিসকিনকে খাবার ব্যাপারে কিছু বলে, কিছু না বললে অন্তত চুপ করে থাকি, অনুৎসাহিত তাকে করি না। কেননা এটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত অপ্রিয় যে মিসকিনদের খাবার ব্যাপারে আমরা আশা করি আমরা সবাই উৎসাহিত করব এবং সহযোগিতা করব। কেননা আল কোরআনের মধ্যে মিসকিনদের খাবার ব্যাপারে শুধুমাত্র এই সূরা না, আরও অনেক জায়গায় একটি বলা আছে। আমি আপনাদের সুবিধার জন্যে এখানে সে কোরআনের আয়াতটি দিয়ে দিচ্ছি, আশা করি আপনারা পড়বেন এবং বাংলা অর্থ সহ পড়তে পড়তে আমরা আশা করি সবাই আমরা কোরআনমুখী জীবনযাপন করতে পারবো ইনশাল্লাহ। ভালো থাকবেন।